হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা এই ডিসেম্বর মাস এবং এই চলতি মাসেই কিন্তু আগামী দশ তারিখের পর থেকেই পুরুষ মহিলা সকলেই কিন্তু এক টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা রাজ্য সরকারের ঘোষণা আপনারা যদি আবেদন করে থাকেন এই পাঁচটি প্রকল্পে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক থেকে দশ হাজার টাকার মধ্যে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে মোট পাঁচটি প্রকল্পের কথা বলবো যে পাঁচটি প্রকল্পের আপনাদের প্রত্যেকের চেনা জানা এবং আপনারা কিন্তু আবেদন করেছেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কেননা আজকের এই ভিডিওতে একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট পাঁচটি প্রকল্প নিয়ে আপনার সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা কিন্তু জানি যে একের পর এক কিন্তু নানান প্রকল্প চালু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এবং সমস্তটাই কিন্তু দোয়ার সরকারের ক্যাম্পের মাধ্যম দিয়ে চালু হচ্ছে এবং একের পর এক কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদেরকে সুবিধা দিয়ে চলেছেন এছাড়াও কিন্তু পুরুষরাও এর সাথে সাথে কিছু কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন তো চলুন আমরা দেখিনি যে মোট পাঁচটি প্রকল্পে কীভাবে আবেদন করবেন কত টাকা করে পাওয়া যাবে এবং সম্পূর্ণ বিস্তারিত এক নজরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল অনস্ক্রিনে আমি এখানে পাঁচটি প্রকল্পের কিন্তু নাম দিয়েছি এবং এই পাঁচটি প্রকল্পের টাকা কিন্তু আপনারা দশ তারিখের পর পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একদম সঠিক কথা তো এখানে কীভাবে আবেদন করবেন বা কীভাবে কী করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ফার্স্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি জয় বাংলা প্রকল্প তো এই জয় বাংলা প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আবেদন করতে পারবেন খুব সহজে আবেদন হবে এছাড়াও আপনি কিন্তু এই জয় বাংলা প্রকল্পের জন্য দুয়ারা সরকার ক্যাম্পে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আধার কার্ড ব্যাংকের বই থাকলেই কিন্তু আপনার আবেদন হবে জয় বাংলা প্রকল্পে। এছাড়াও এই জয় বাংলা প্রকল্পের আবেদন কারা করতে পারবেন কারা সুবিধা পাবেন তো এই জয় বাংলা প্রকল্পের আবেদন করতে পারবেন শুধুমাত্র তপসলি জাতি এছাড়া আদিবাসী জাতি যারা রয়েছেন আদিবাসী বন্ধুরা তারাই কিন্তু আবেদন করতে পারবেন জয় বাংলা প্রকল্পে এবং এখানে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার বয়স হতে হবে ষাট বছর এবং আপনার ষাট বছর প্লাস হতে হবে এছাড়াও আপনার কিন্তু এখানে কি কী করতে হবে আপনি এক হাজার টাকা করে কিন্তু পাবেন প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে আপনার ব্যাংকের খাতায় দিয়ে দেওয়া হবে তবে ষাট বছর পার হতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন জয় বাংলা প্রকল্পের জন্য এছাড়া যদি আপনি এখানে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন বা আবেদন যদি করতে চান যদি আপনি আবেদন করেছেন তাহলে আমরা সকলেই জানি যে মাসে মাসে টাকা দেওয়া হয় দেড় হাজার টাকা করে তো সেই দেড় হাজার টাকা কিন্তু এই দশ তারিখের পর আপনারা পেয়ে যাবেন পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলেই কিন্তু পারবেন এই যুবশ্রী প্রকল্প আবেদন করতে এছাড়াও তারা অনেকদিন আগে আবেদন করেছেন দু হাজার তেরো সালে তারা কিন্তু আমরা জানি সকলে যে তারা কিন্তু টাকা পেয়ে আসছে এবং তারাই কিন্তু টাকা পাবে এই যুবশ্রী প্রকল্পের তো এখানেও আপনি পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন জয় বাংলা প্রকল্পে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন এছাড়া আপনি মানবিক প্রকল্পে যদি আবেদন করে থাকেন তো মানবিক প্রকল্পে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে দেওয়া হবে এক হাজার টাকা একদম এক হাজার টাকা আপনার সরাসরি ব্যাংকের খাতায় দেওয়া হবে তবে এখানেও কিন্তু পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবেন এখানেও পুরুষ মহিলা সকল আবেদন তবে আপনাকে এখানে একটা নিয়ম মানতে হবে যে পুরুষ মহিলা সবে আবেদন করতে পারবেন ঠিক কিন্তু আপনার কিন্তু এখানে কোনো কোনোরকমভাবে শারীরিকভাবে অক্ষম হতে হবে আপনাকে কোনো কিছু আপনাকে হ্যান্ডিক্যাপ বা কিছু কিন্তু হতে হবে তবে কিন্তু এই মানবিক প্রকল্পের ফর্মটা ফিল করা যাবে এবং কিন্তু আবেদন করা যাবে এখন দুয়ারে সরকার ক্যাম্প চলছে এখন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন চলছে এই মানবিক প্রকল্পের জন্য এবং আমরা সকলে জানি যে দু সালে কিন্তু জানুয়ারি মাসে অর্থাৎ আগামী মাসে এই দোয়ার সরকার ক্যাম্প বসবে এবং দু সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে দোয়ার সরকার ক্যাম্পের সমস্ত প্রকল্পের আপনি আবেদন করতে পারবেন এখানে যা প্রকল্প আছে সবই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া যেটা বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটা জনপ্রিয় প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার জন্য একটা দারুণ সুখবর যদি আপনি নাও আবেদন করেন তাও কিন্তু আপনার জন্য একটা ভালো সুখবর রয়েছে কেননা লক্ষ্মীর ভাণ্ডার যদি আবেদন করেন এসসি এবং এস যারা রয়েছে তারা কিন্তু পেয়ে যাবেন এক হাজার টাকা করে এবং যারা ও জেনারেল রয়েছে তারা কিন্তু পেয়ে যাবেন একদম পাঁচশো টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এমনকি সেপ্টেম্বর মাস থেকে কিন্তু দেওয়া হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকের খাতায় এটা শুধুমাত্র মহিলারা পাবেন পুরুষরা কিন্তু পাবেন না তবে এখানে ক্রাইটেরিয়া আছে পঁচিশ থেকে ষাট বছর বয়স হতে হবে এবং আপনার কিন্তু কোনো চাকরি বাকরি করা চলবে না এছাড়াও আপনার কিন্তু কোনো সরকারি কাজ করা চলবে না তো তাহলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো মহিলা এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড ব্যাংকের বই থাকলে আবেদন করা যাবে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনাদের নাম থাকে বা কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত নাও থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন তো যদি আপনাদের নাম নথিভুক্ত না থেকে থাকে সেক্ষেত্রে নথিভুক্ত করতে হবে যদি না নাম যদি আপনারা আগে থেকে রেজিস্টার করে রেখেছেন যদি আপনি দোয়ার সরকার ক্যাম্পে আবেদন করে রেখেছেন তাহলে যাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত ভ্যালিড রয়েছে বা যাদের স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে কিন্তু এখনও টাকা পায়নি তারা কিন্তু এই মাসের দশ তারিখ থেকে টাকা পেয়ে যাবেন পুরুষ মহিলা সকলে পাবেন সকলে আবেদন করতে পারবেন এবং আবেদন করলে আপনি কিন্তু টাকা পাবেন তবে এখানে কত টাকা এখানে ন্যূনতম চার হাজার টাকা দেওয়া হয় এবং কিন্তু এখানে আপনি উচ্চতম দশ হাজার টাকা কিন্তু পাবেন তো ন্যূনতম চার হাজার এবং আপনি দশ হাজার টাকা পর্যন্ত পাবেন ঠিক আছে তো মিনিমাম আপনি পেয়ে যাবেন এখানে চার হাজার এবং ম্যাক্সিমাম দশ হাজার টাকা পাবেন তো তার জন্য আপনাকে জমি থাকতে হবে আপনার তিন বিঘা কিন্তু জমি থাকতে হবে তাহলে কিন্তু আপনি পাবেন এখানে দশ হাজার টাকা আর যদি আপনার আরও কম জমি থেকে থাকে সেক্ষেত্রে যদি এক কাঠা বা দু কাঠা থেকে থাকে সেক্ষেত্রেও আপনি যদি জমা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে চার হাজার টাকা লাভ নিতে পারবেন প্রতি বছরে তাহলে কি হচ্ছে আপনারা কিন্তু এই সকল প্রকল্পেরই কিন্তু লাভ নিতে পারছেন এবং লাভবান হতে পারবেন তো এই প্রকল্পগুলো মূলত আমাদের পশ্চিমবঙ্গ সরকার নতুন নতুন প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্প কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ সবার জন্য দরকারি তো এই প্রকল্পগুলোতে যদি আবেদন না করে থাকেন তাহলে ইতিমধ্যেই আবেদন করে নেবেন সকলের জন্য কিন্তু একটা ভালো প্রকল্প এগুলো এবং আগামী দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আরও বেশ কিছু প্রকল্প আসতে চলেছে নতুন যেগুলো কিন্তু আপনারা অনেক লাভবান হবেন এছাড়াও কিন্তু টাকা আপনি পেতে পারেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল বিষয়টি জানানোর চেষ্টা করলাম যে সহ বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো আমাদের অজানা আমরা কিন্তু জানি না এছাড়াও সেগুলোতে কিন্তু টাকাও দেওয়া হয়েছে যারা তারা আবেদন করছে তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন না তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন